এবারের আয়োজন বইমেলা প্রতিদিন দর্শক এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলায় আছেন সহকর্মী মফিয়ুর রহমান সরাসরি চলে যাচ্ছি তার কাছে এই মুহূর্তে আমি আছি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় আজ মেলার এগারোতম দিন চলছে মেলা শুরু হয়েছে বিকেল তিনটা থেকে বাংলা একাডেমি দুই অংশে মেলা করছে আপনি আপনাকে যেটা আমি আগেই বলেছিলাম যে বাংলা একাডেমির মূল যে প্রাঙ্গণ সেখানেও মেলা হচ্ছে এবং সরহদ্দী উদ্যান অংশেও বেশ কয়েক বছর ধরে মেলা হচ্ছে তো সরদী উদ্যান অংশে বিভিন্ন প্রকাশনীর স্টল রয়েছে আর যেই বাংলা একাডেমির মূল যেই প্রাঙ্গণ সেখানে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেখানে স্টল রয়েছে স্টল রয়েছে আসলে প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সেখানে স্টল রয়েছে প্রযুক্তি মন্ত্রণালয়ের পরমাণু কেন্দ্র সেখানে একটি স্টল দিয়েছে আমি আমি এখন পরমাণু কেন্দ্রের একজন সায়েন্টিফিক অফিসারের সাথে কথা বলতে চাই তাদের আসলে মেলায় তারা কি জন্য স্টল নিয়েছে কি করছে তাদের কী কাজ পুরো বিষয়টা আসলে আমি এখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই তো আপনারা মেলায় একটি স্টল নিয়েছেন মেলা স্টল কেন নিয়েছেন এবং কি ধরনের আপনারা মানুষজনকে ইনফরমেশন দিচ্ছেন বা ধরনের বই বিক্রি করছেন জি ধন্যবাদ আমরা পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে বাংলা বাংলাদেশ পরমাণু কমিশনের পক্ষ থেকে মেলা অংশগ্রহণ করেছি এই পরমাণু শক্তি কমিশনের যে সমস্ত অ্যাক্টিভিটি করে থাকে সেই সমস্ত পক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং তাছাড়া আপনারা জানেন এই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রুপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করছে তার পক্ষে জনসচেতনতা কার্যক্রম অংশ হিসেবে এই মেলা আমরা অংশগ্রহণ করেছি রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলছিলেন সেখানে এখন কি অবস্থা এবং কাজের অগ্রগতি কতখানি হয়েছে যদি আমি বলি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দ্রুত গতিতে কাজ হচ্ছে আপনি যদি যান দিন প্রায় সেখানে চব্বিশ থেকে পঁচিশ হাজার লোক কাজ করছে এবং অনেক দ্রুত গতিতে কাজ চলছে আমরা এই মুহূর্তে প্রায় আমরা যদি বলি তা প্রায় থার্টি পার্সেন্টের উপরে কাজ সম্পন্ন হয়েছে এইভাবে যে কাজ চলে তার আমরা আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রজেক্টের থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারবো এই পারমাণবিক কেন্দ্র কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এই কেন্দ্র থেকে মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় দেওয়া সম্ভব হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শুনতে পেলেন যে উনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বলছিলেন যেটি রূপুরে নির্মিত হতে যাচ্ছে নির্মাণ হচ্ছে আসলে আজকে মেলায় এখন পর্যন্ত পাঠক সমাগম যথেষ্ট হয়েছে আসলে করোনার কারণে খুব বেশি পাঠক আসছেও না লেখক সমাগমও হয়েছে আর বই বইমেলায় এখনও গল্প উপন্যাস কবিতার বই বিক্রি হচ্ছে বিভিন্ন প্রবন্ধ বিক্রি হচ্ছে অনুবাদ গ্রন্থগুলো বিক্রি হচ্ছে আর বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পর থেকে বিক্রিটা বেড়েছে আশা করা যায় যে পর এই মেলা যেহেতু নয়টা পর্যন্ত চলবে পরবর্তী সময়গুলোতে আরও পরবর্তী যে কয়েক ঘন্টা মেলা আছে সেই সময়গুলোতে আর বই বিক্রি আরও বেশি হবে বলে এখানে স্টল মার্কেটকে ধারণা করছে তো আমি পরবর্তী সংবাদে পরবর্তী আপডেটগুলো জানিয়ে দেবো